প্রাইভেটই যদি পড়তে হয় তবে স্কুল কেন? আমার এমপি ডট কমের মাধ্যমে নীলফামারী এক আসনের সংসদ সদস্য মোহাম্মদ আফতাবউদ্দিন সরকারের কাছে আরবিআর সরকারি উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীর পক্ষে এমনই একটি প্রশ্ন করেছেন ওই স্কুলের দশম শ্রেণীর এক ছাত্র। ভিডিও বার্তার মাধ্যমে এমপি আফতাবউদ্দিন এর জবাব দেন। আমি এই মুহূর্তে উপস্থিত আছি নীলফামারী এক আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাবউদ্দিন সরকার মহোদয়ের কাছে। ওনার কাছে নাগরিক কোশ্চেন এসেছে, ডিমলা রানী বিন্দারানী গভর্নমেন্ট হাই স্কুলের দশম শ্রেণীর একজন ছাত্র, যদি আমরা প্রাইভেট পড়ব তবে স্কুল কেন? প্রাইভেট কার্যক্রম বন্ধের জন্য এমপি মহোদয়ের সুনির্দিষ্ট বক্তব্য প্রত্যাশা করেছেন। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি এমপি মহোদয়ের কাছে। ধন্যবাদ আমার এমপি ডট কম কর্তৃপক্ষকে। ডিমলা উপজেলার শীর্ষ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত ডিমলা রানী বৃন্দারানী সরকারি উচ্চ বিদ্যালয়, এই বিদ্যালয়ের ছাত্র যে প্রশ্নটা করেছে এটা আসলে যৌক্তিক এবং এই অবস্থা সে বলছে সারা দেশে এই অবস্থা বিদ্যমান। তারপরও ডিমলা আরবিআর উচ্চ বিদ্যালয়ে এখন যে প্রধান শিক্ষক আব্দুল হানিফ সরকার, তিনি আমাদের ডিমলা অঞ্চলের একজন বিশিষ্ট শিক্ষাবিদ। তার সময় স্কুলের একটা উন্নতি এসেছে তার সময়কাল, এবং এখন সে আছে রিটায়ার্ড স্টেজে, খুব শীঘ্রই সে রিটায়ার্ড করবে। এই সময় তার স্কুলে যদি অবনতি হয় এটা আমরা মেনে নিতে কখনই পারি না। এই কারণে আমি এই মুহূর্তে ঢাকায় আছি, আজকে অধিবেশন সংসদ শেষ হয়েছে, আমি দুই একদিন পরেই এলাকায় ফিরে যাব। স্কুল যেদিন খোলা থাকবে, যাওয়া মাত্র যেদিন খোলা পাবো সেদিনেই প্রধান শিক্ষক, অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ সহ দশম শ্রেণীর ক্লাস শ্রেণীকক্ষটাকে আমি পরিদর্শন করব, এবং আমাদের আগামীদের সন্তানদের শিক্ষার্থীদের কি সমস্যা আমি নিজে শুনবো, তারপর কি উদ্যোগ গ্রহণ করা যায়। এটা আমাদের সরকারের নীতিমালাও আছে, আজকে যে লেখাপড়ার বাইরে থেকে যে প্রাইভেট টিউশন, এগুলো শিক্ষা মন্ত্রণালয় এগুলো প্রশ্নে জর্জরিত, এই জন্য শিক্ষা নীতিমালার দৈনন্দিন পরিবর্তন চিন্তাভাবনা করছেন মন্ত্রণালয়ে। তো সেটি তো সময় সাপেক্ষ বিষয়, আর আমি তাৎক্ষণিক কী করতে পারি স্কুল পরিদর্শন করে আমি ছাত্র শিক্ষক সবাইকে মিলে আলোচনার মাধ্যমে এর সমাধান কীভাবে করা যায়, আমাদের শিক্ষার্থীরা যেন ভালো শিক্ষা পাঠদান নিতে পারে, তারা যেন ভালো সফলকাম হতে পারে, এই চিন্তা আমি করবো, এই জন্য আমি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো। ধন্যবাদ। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের অ্যাম্বাসাডার মোহাম্মদ রাকিবুল ইসলাম।